কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। এটা আমাদের আজকে ওলা উবের অফিসের সামনে জমায়েত সিটুর থেকে ন্যায্য পাওনার দামে। দেখতে পাচ্ছ সব ন্যায্য পাওনার দাবিতে আজকে এসছে। দীর্ঘদিন ধরে উবের কোম্পানি যে বিশ্বাসঘাতকতা কোম্পানির ব্যবসা করছে এটা একদম মানা যায় না। ড্রাইভারদের আইডি ব্লক করে দিচ্ছে বিনা কারণে। আমি একটা ড্রাইভারের সাথে এখন কথা বলবো, যদি বিশ্বাস না হয় শুনুন। কী হয়েছে দাদা বলো? দাদা আমি উবের ড্রাইভার তাবরেজ আহমদ। দীর্ঘদিন ধরে আমরা একটা আন্দোলন করে যাচ্ছি যে আমাদের কিছু ভাড়া চেষ্টা করো বাড়াবার, ঠিক আছে। আগে এরা 25% বলছিল যে নেব, কিন্তু এখন দেখা যাচ্ছে 35, 33, 34% কাটতেছে, ঠিক আছে। যেখানে আমাদের যে ন্যায্য যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা যে ক্যাব গাড়ির যে একটা রুল আছে যে 18.75 টাকা পার কিলোমিটার, আমাদেরকে দেখা যাচ্ছে গাড়ি চালাবার পরে সেটা দেওয়া হচ্ছে 9 টাকা থেকে 10 টাকার ভেতরে। তারপরে সার্চ এরিয়াতে বসে আছি, ওখান থেকে আমাদেরকে 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরের পিক আপ দিচ্ছে যেখানে কোনো সার্চ নেই, কিন্তু সার্চ এরিয়া বসে আছি ওখানে কোনো ভাড়া দিচ্ছে না কো। আর যদি একটা ছেড়ে দুটো ক্যান্সেল মেরে দিচ্ছি আইডি 15 মিনিটের জন্য ব্লক, এরকম করে 2 ঘন্টা 4 ঘন্টা ব্লকে চলে যাচ্ছে। তো আমরা বা কী কামাবার কী খাবো, আর গাড়ির ইএমআই কীভাবে দেবো? হ্যাঁ, সরকারের দিক দিয়ে তেলের জন্য কোনো ডিসকাস করা হচ্ছে না গো। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মার্কেটে পেট্রোল ডিজেলের দাম কম হয়ে গিয়েছে, কিন্তু কিন্তু এখানে না সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ট্যাক্স কম করছে না স্টেট গভর্নমেন্ট নিজের ভ্যাট কম করছে। এখানে একটা কম্পিটিশন চলছে যে কে কত লুট করতে পারি। আচ্ছা, এই করোনার জন্য যে উবেরের কোম্পানির থেকে আপনাদের কোনো সহযোগিতা করা হচ্ছে? আমাদেরকে একটা দিয়েছিল 200 গ্রামের একটা স্যানিটাইজার দিয়েছিল ও 2 মাস আগে, কিন্তু প্রত্যেক রাইডার যে চলে বলে গাড়ি স্যানিটাইজ করো, হাতে স্যানিটাইজ দাও। দাদা উবের নিজে খাবার টাকা দিচ্ছে না আমাদের, এবার স্যানিটাইজার কোথা থেকে কিনবো? সেও একটা আলাদা অসুবিধা। আচ্ছা, বাধ্যতামূলক আপনারা ইউনিয়ন থেকে এসি বন্ধ করেছেন যে যাতে করোনা কোভিড-19 যা ছড়ায় এসি চালু করতে বলছে বাধ্যতামূলক উবের কোম্পানি যাতে কোভিড-19 ছড়ায়, এটা কি সত্যি ঘটনা? এটা ঠিক কথা যে উবের ওরা বলছে যে আমাদেরকে উবের কোনো ডিসিশন করিনি যে এসি বন্ধ হবে কি চালু হবে, তোমরা এসি চালাও, ঠিক আছে। এসি চালাবার জন্য এত অবধি হচ্ছে যে এক একটা রাইডার মারতে উঠে যাচ্ছে, ক্ষিপ্তে হয়ে যাচ্ছে আমাদের উপরে যে কেন এসি চলবে না। হ্যাঁ, এবার আমরা ফোন করে বলছি যখন বলছে হ্যাঁ আসো ঠিক আছে আমরা দুজনে বেশি চলবো না, এসি চালাতে হবে না কো। যখন ওখানে পৌঁছে যাচ্ছি তখন 4 জন ঢুকে যাচ্ছে বলছে এসি চালাও, না চালালে মারবো, কী করবো তখন? ঠিক আছে, আমি আর একটা ড্রাইভারের সঙ্গে কথা বলে নিই। বলো। আমার নাম কুণাল ঘোষ। গত 1 বছর হতে যায় আমার আইডিটা ব্লক করে দিয়েছে, কিন্তু একটা পার্টির সঙ্গে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য উবের কোনো ছানবিন কিছু করলো না, ওরা আইডিটা ফট করে ব্লক করে দিল, আজ খুলবে কাল খুলবে এরকম করে করে ঘুরাচ্ছে, বাট হ্যারাসমেন্ট করছে। বাট কাস্টমারের টোটালি দেখা যাচ্ছে কাস্টমারকে টোটালভাবেই মানে সহযোগিতা করে যাচ্ছে উবেরকে, মানে উবের সহযোগিতা করছে কাস্টমারকে, কিন্তু আপনার যে ড্রাইভাররা যে রাত জেগে এত সেফটি নিয়ে কাজ করছে, ড্রাইভারের কোনো সেফটি নেই। কাস্টমার যদি কোনো কমপ্লেন করছে তো কাস্টমারের সঙ্গে সঙ্গে ড্রাইভারের আইডি ব্লক করে দিচ্ছে এবং তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। উবের কোম্পানি থেকে কোনো ইনসেন্টিভ দেওয়া হচ্ছে? কোনো ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। কমিশন কত করে কাটছে? কমিশন আপাতত 32, 35, 30 এরকম কমিশন, কোনো পুরো ঠিক নেই। মানে ঘর থেকে তেল ভরে আইডিটা ব্লক করে দিচ্ছে। হাই 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 হাই
আমরা চারজন উপরে গেছিলাম, আমি, আজম ভাই, জয় এবং মোহাম্মদ মনু। আমরা কথা বলেছি, ওদের সঙ্গে কথা বললাম, ওদেরকে সমস্ত দাবি দাওয়াগুলো বললাম। প্রথম দাবি হচ্ছে আমাদের এর আগে 80 জনের আমরা প্যানেল দিয়েছিলাম একটা, যাদের আইডি বন্ধ করেছে, সেই আইডিগুলোর মধ্যে আর বাদ বাকি 75 জনের খোলেনি। আমরা একটাই কথা বলেছি যে সবার আইডি আজকে খোলাতে হবে, না খোলালে আমরা গেটের সামনে। দ্বিতীয় কথা হচ্ছে যেসব ড্রাইভাররা কোভিডকে তুচ্ছ করেও গাড়ি চালাচ্ছে, সেই কোভিড ইন্স্যুরেন্স ইমিডিয়েট চালু করতে হবে, ইমিডিয়েট চালু করতে হবে। তৃতীয় হচ্ছে রেগুলার পার ডে বিজনেস গ্যারেন্টি, যদি 10 টিপ করে সেই 10 টিপের একটা ইনসেন্টিভ, 8 টিপ করলে সেই 8 টিপের ইনসেন্টিভ, যে যতগুলো টিপ করবে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আর যখন তখন ওদের আইডি ব্লক করা চলবে না, সেটা আমরা মেনে নেব না। আমরা বলেছি, উনি বললেন যে আমাদের হাতে কিছু নেই, সমস্ত আমাদের হেড অফিসের। আমরা বাধ্য হয়ে বলেছি, প্রশাসনকে ডাকলেন, ওনাদেরও হেনস্থা করলেন। আমরা তো কথা বললাম কার সঙ্গে, তাহলে তো গেটের সামনে আমরা বলেই আমরা চলে যেতে পারতাম, আপনার সঙ্গে কথা বলে কোনো লাভ হলো না। যথারীতি উনি ওনার কাজ করছেন, আমাদের দাবিগুলো উনি ফরওয়ার্ড করছেন হেড অফিসে। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত আজকে আমরা একটা ডিসিশন পাচ্ছি, আমরা গেটের সামনে থেকে নড়ব না। আপনারা সবাই রাজি তো? আমরা তাহলে সবাই এখন গেটের সামনে ওয়েট করব, ওনাদের কোনো কর্তৃপক্ষ এসে বলবে সমস্ত দাবি মানা হয়েছে, তবেই আমরা এখান থেকে সরব। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।